সম্মানিত শ্রোতা দর্শক, আমরা এসেছি মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ওয়াইল গ্রামের আরাধন সাহেবের বাড়িতে। আরাধন ভাই একটা খুবই বড় দেহধারী একটা গরু সার আছে, সেটা আমরা দেখার জন্য আমরা আসছি এখানে। এখানে প্রায় প্রতিদিনই মানুষ এই সারটা দেখার জন্য এখানে বাড়িতে আসে, এখানে এটা দেখে যায়। তদ্রুপ আমরা কিছু এই যে গরুটা পালন করছে তার সাথে আমরা দুই সাথে কথা বলবো। আচ্ছা আরাধন ভাই, আপনি এই সারটা পালন করছেন মোটামুটি কয় বছর হয়েছে? বয়স হয় নাই, পূর্বাঞ্চে 3 বছর হবে। পূর্বাঞ্চে 3 বছর হবে। আপনি হয়তো মনে করেন 1918 মনে হয় আপনার বাড়িতে একটা বড় একটা গরু হয়েছিল, সেটা কত ওজন হয়েছিল? 22 মন। আর এটা কত মন হয়েছে? 30 মন। এটা লম্বা কতটুকু হবে? লম্বা হলো 9.9 ফুট। 9.9 ফুট লম্বা, বিশাল বিশাল দেহধারী একটা গরু আমাদের সামনে উপস্থিত আছে আমরা দেখছি। আপনি তো এটা এই গরুটা যে লালন পালন করছেন, আপনি অবশ্যই বিরাট একটা আশা আকাঙ্ক্ষা আছে। আপনার আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কয়জন? 6-7 জন। 6-7 জন। 6-7 জন। আপনার এটা এটার পিছনে আছেন কয়জন? 2 জন। 2 জন। আপনারা ঘরে বাইরে 2 জন? আচ্ছা। আর আপনি তাদের মোটামুটি এই গরুটা প্রতিদিন কত টাকা খরচ আসে? কমপক্ষে 400 টাকা। আপনি তো আপনার আশা মানে অনেক টাকা, এটা যাতে আপনি যে টাকা খরচা করছেন ওর পিছনে মানে ভালোটা অ্যামাউন্ট পাওয়ার জন্য তো এটা করছেন। আচ্ছা ঠিক আছে। গরুটা তো আসলে দেখতে খুবই সুন্দর। আগেরটা তো আপনার নাম রাখছিলেন কালা মালিক, তবে এটা কি নাম রাখছেন? লাল মিয়া জমিদার। লাল মিয়া জমিদার, বাহ খুব সুন্দর নাম, আসলে দেখতে খুবই সুন্দর। কালারটাও খুব আকর্ষণীয় কালার, খুব সুন্দর। আর পিছনে লাঠি দিব না তো? খুবই সুন্দর, খুবই সুন্দর একটা গরু আপনি আল্লাহ পাক আপনাকে দিয়েছে। অবশ্যই আপনি দাদা আপনি অনেক টাকা পাবেন, এটা আমাদেরও একটা আশা আকাঙ্ক্ষা, তবে খুবই সুন্দর। তা আপনার ওয়াইফ কোথায়? তার কাছে 2-4টা কথা বলতাম। না এত বাড়ি গরুটা তৈরি করছে, অবশ্যই দুজনে তো খুবই শ্রম দিছে। বেশ খুবই সুন্দর একটা গরু, গরুটা আকৃতি খুব সুন্দর, গালানো সুন্দর, রাঙ্গিটি সুন্দর। প্রতিদিন কি আপনার বাড়িতে এরকম ভিড় হয় মানুষের? তাহলে এটা বলুন 30 মন। 30 মনের টার্গেট আমার একটি আছে, খুব কম পড়বে, 22 মন। আচ্ছা, 30 মন কম পড়বো না, ফাইনাল আড়া মাপ হবে। হ্যাঁ, মোটামুটি 1 মাস দিয়েছিলাম, 28 মন উঠে আছে। সম্মানিত শ্রী দর্শক, আমি এতক্ষণ এই মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা ওয়াইল গ্রামের আরাধনের সাহেবের যে সারটা পালন করেছে সেই সারটা আমরা এখন দেখলাম। দেখে এই মাত্র আমরা চলে আসলাম। যা হোক, আপনারা যদি এই গরুটা যদি দেখতে চান তাহলে চ্যানেল দর্শন ক্লিক করলে দেখতে পাবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।